ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো বন্ধুরা, আজকের পর্বে থেকে আমরা এই রেস্টুরেন্টের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করবো। ওকে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হোম পেজ। সো দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে চাইলে কাস্টমার ডিরেক্টলি অর্ডার করতে পারবে, এবং কি সেই অর্ডারটা আপনি আপনার ফোনের মাধ্যমে রিসিভ করতে পারবেন। ওকে, আই মিন আপনার ফোনে একটা অ্যাপস ইনস্টল করা থাকবে, সেই অ্যাপসের মধ্যে আপনি অর্ডারটাকে রিসিভ করতে পারবেন। আর সবচেয়েতে মজার বিষয় হচ্ছে আপনার এই পুরো ওয়েবসাইটটা পুরো ফ্রি থিম এবং কি ফ্রি প্লাগ ইন ইউজ করে করা হয়েছে। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। সো আমি আর কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কি করে শুরু করা যায়। সো আপনারা যারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছেন, তারা চাইলে লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কাজ করতে পারেন, বাট আমি লোকাল হোস্টে করবো না, আমি লাইভ সার্ভারে করবো। সো এর জন্য আমি সিম্পলি যে কাজটা করবো, আমি অলরেডি লাইভ যে সার্ভারটা, সে আই মিন আমাদের যে ডোমেইন হোস্টিং সেটা কিনে রেখেছি। আর আপনারা যারা কেনেননি, তারা যে কাজটা করবেন, গুগলে যাবেন, গুগলে গিয়ে এখান থেকে সার্চ করবেন pzonhost.com লিখে সার্চ করলে আপনারা দেখতে পাবেন যে বন্ধুরা আমাদের পিজিয়ন হোস্টে এখানে চলে এসেছে। ওকে, এই যে এটা pzonhost.com, এখান থেকে আপনারা চাইলে খুবই চিপ রেটে খুব ভালো মানের ডোমেইন হোস্টিং পারচেস করতে পারবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন এটা, সো দেখতে পাচ্ছেন যে এই সাইটটা থেকে আপনারা চাইলে ডোমেইন হোস্টিং পারচেস করতে পারবেন। এখানে বেশ কয়েকটা প্যাকেজ রয়েছে। ওকে, সো আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা যারা ডোমেইন হোস্টিং পারচেস করে ফেলবেন, তারা আপনার হচ্ছে ডোমেইনটার নাম লিখবেন। আমি আমার ডোমেইনের নাম লিখছি আমার ব্রাউজারে, অ্যান্ড দেন /cpanel দেবেন। ওকে, এই বিষয়গুলো আপনাদেরকে পিজিএন হোস্ট থেকে ইমেইল করে পাঠিয়ে দেওয়া হবে। সো বুঝতে পারছেন, অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন। ওকে, সো এরপর এখানে আপনি আপনার লগ ইন করার জন্য cpanel-এর ইউজার নেম এবং কি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। ওকে, সো আমি এখন এখানে আমাদের পাসওয়ার্ডটা দেব, এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে ক্লিক করছি। ওকে, সো আমি ডোন্ট সেভে ক্লিক করলাম, অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন যে আমাদের cpanel-এ লগ ইন হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের cpanel-এর লুকটা দেখতে পাচ্ছেন। এখন আমি এখান থেকে সার্চ করবো সফটওয়্যার কুলার্স, SOFTWARCULOUS, সফটওয়্যার কুলার্স। ওকে, দেন বন্ধুরা আমি এখান থেকে এই সফটওয়্যার কুলার্সের এখানে ক্লিক করব। ওকে, এরপর আমি সিম্পলি এই যে ওয়ার্ডপ্রেসের এটা ওয়ার্ডপ্রেসটাকে সিলেক্ট করবো এখান থেকে। ওকে, সো এখানে আমি ক্লিক করব, অ্যান্ড দেন এখান থেকে আমি সিম্পলি ইনস্টল নাও। এরপর আমি আমাদের প্রোটোকলটা চুজ করবো HTTPS, এবং কি আমাদের ডোমেইনটা চুজ করবো, আর বাকি যে বিষয়গুলো রয়েছে এগুলো ডিফল্ট। আপনি এখান থেকে চাইলে সাইট নেম চেঞ্জ করে দিতে পারেন, দেন ডেসক্রিপশন চেঞ্জ করে দিতে পারেন। এরপর রয়েছে হচ্ছে আমাদের অ্যাডমিনের ইউজার নেম, যেটা আমরা লগ ইন করার ক্ষেত্রে ইউজ করবো আমাদের ওয়ার্ডপ্রেস সাইডে। এই বিষয়গুলো আপনারা জানেন, তাই আমি এত কথা বলাচ্ছি না। সো আমি এখানে একটা ইউজার নেম দিয়ে দিলাম, ইউজার নেম USERNAME, অ্যান্ড আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারি, সিম্পলি ধরে নিন, সিম্পলি কী দেওয়া যায় বন্ধুরা, আমি এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করছি। ওকে, সো এটাকে আমি এখন কপি করে সেভ জায়গায় রাখবো, এবং কি অ্যাডমিনের ইমেল অ্যাড্রেসটা এটা দিয়ে দিলাম। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি এটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, অ্যাডমিন ইমেল। সো এরপর আমি যে কাজটা করবো বন্ধুরা, আমি নিচের দিকে এসে সিম্পলি এখান থেকে ইনস্টলে ক্লিক করবো, তাহলে আমাদের এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। ওকে, সো দেখতে পাচ্ছেন যে এটা ইনস্টল হচ্ছে, একটু সময় লাগছে, নো প্রবলেম। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আমি এই লিঙ্কগুলোকে নিউ ট্যাবে ওপেন করবো। ওকে, সো দেখতে পাচ্ছেন, অ্যান্ড দেন আমি এই cpanel-এ এটাকে কেটে দেবো। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা, এখন ওয়েবসাইটের কারেন্ট লুক। ওকে, বাট আমরা ওয়েবসাইটটাকে করবো হচ্ছে এরকম। ওকে, সো চলুন দেখা যাক কী করে করা যায়। সো অ্যাট ফার্স্ট আমি বেসিক কিছু সেটিংস শেয়ার ফেলবো, কিছু বিষয় ডিলিট করব। আমি এখান থেকে পোস্টে যদি ক্লিক করি, পোস্ট আমাদের ডিফল্ট অবস্থায় যে কয়েকটা পোস্ট থাকে আমি এখান থেকে ডিলিট করে দেবো। ওকে, সো আমি পোস্টে ক্লিক করলাম, অ্যান্ড এরপর বন্ধুরা আমি এখান থেকে বাল্ক এইটাকে সিলেক্ট করে বাল্ক অ্যাকশন থেকে মুভ টু ট্র্যাশ থেকে অ্যাপ্লাই করবো। ওকে, অ্যাপ্লাই ক্লিক করলাম, অ্যান্ড দেন ট্র্যাশ থেকে সো সিলেক্ট করে ডিলিট পারমানেন্টলি অ্যাপ্লাই। ওকে, সো এরপর আমি সিম্পলি পেজেস থেকে আমি এই দুটোকে সিলেক্ট করবো, বাল্ক অ্যাকশন থেকে মুভ টু ট্র্যাশ অ্যান্ড দেন অ্যাপ্লাই। ওকে, সো দেখতে পাচ্ছেন এরপর আমি সিম্পলি ট্র্যাশে ক্লিক করবো,
আমি ট্র্যাশ থেকে ডিলিট করে দেব সো সিলেক্ট করে ডিলিট পার্মানেন্টলি অ্যাপ্লাই ওকে এরপর আমি অ্যাপিয়ারেন্সে যাব অ্যাপিয়ারেন্স থেকে আমাদের ডিফল্ট যে কয়েকটা থিম থাকে এগুলোকে একটা একটা করে ডিলিট করব ওকে ডিলিট আমাদের এত এত থিম প্রয়োজন নেই শুধু শুধু সাইড ভারী করে কোনো লাভ নেই এতে আমাদের সাইডের স্পিডটা অনেক রিডিউস হবে বাট আমাদের সাইডের স্পিডটা আমরা কিন্তু রিডিউস করতে চাই আমরা ইনক্রিজ করতে চাই সো সিম্পলি ডিলিট ওকে ডিলিট দিলাম অ্যান্ড দেন আমি এখান থেকে প্লাগইনসে ক্লিক করব অ্যান্ড দেন সিলেক্ট করব বাল্ক অ্যাকশন থেকে ডিলিট অ্যান্ড দেন অ্যাপ্লাই ওকে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা ডিলিট হয়ে গেছে প্লাগইন এরপর ইউজার থেকে আপনি চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এক্সেট্রা এক্সেট্রা সব কিছু চেঞ্জ করতে পারবেন ওকে সো সিম্পলি এখানে আপনি যদি ইউজার নেমে ক্লিক করেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি যদি একটু নিচের দিকে আসি আমাদের এই যে এখান থেকে আপনি নিউ পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন আপনি এখানে ওকে আপনার নতুন যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবেন ওকে সো দেখতে পাচ্ছেন আমি আমি নিউ পাসওয়ার্ডটা কপি করলাম কপি করে এবং কি আরেকটা কাজ করবো বন্ধুরা সেটা হচ্ছে আমি আমাদের সাইডের লুক ড্যাশবোর্ডের লুকটা চেঞ্জ করবো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো থিম রয়েছে ওকে আমি মিড নাইটটা চুজ করবো ওকে মিড নাইট অ্যান্ড এরপর আমি সিম্পলি আপডেট প্রোফাইলে ক্লিক করে এটাকে আপডেট করবো ওকে বন্ধুরা সো আমি ডোন্ট সেভ দিচ্ছি সো দেখতে পাচ্ছেন এরপর আমি আরেকটা কাজ করবো সেটিংস থেকে জেনারেলে ক্লিক করবো আমাদের সাইডের টাইটেলটাকে চেঞ্জ করবো ওকে সেখানে দিয়ে দিলাম সাইড টাইটেল মেলো পার্ক আপনি আপনার রেস্টুরেন্টের নামটা দিয়ে দিবেন এরপর বেস্ট রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আমার স্পেলিংটা মিস্টেক হয়েছে বন্ধুরা সো আমি একটা কাজ করি রেস্টুরেন্ট লিখে দিলাম এরপর দেখতে পাচ্ছেন আমি এখানে বেস্ট রেস্টুরেন্ট ওকে ইন ঢাকা অথবা ওকে ঢাকা দিয়ে দিলাম এরপর আমি এটাকে সেভ চেঞ্জেসে ক্লিক করে সেভ করে ফেলবো ওকে বন্ধুরা সো দেখতে পাচ্ছেন এরপর বন্ধুরা আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখানে রিডিং থেকে সরি রিডিং থেকে আমি রিডিং থেকে পরে করবো আমি পারমালিংসে ক্লিক করছি ওকে অ্যান্ড দেন পোস্ট নেমের এখান থেকে আমি পোস্ট নেম সেভ চেঞ্জেস ওকে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি পোস্ট নেম করে পারমালিংটা এরপর সেভ দিয়ে দিলাম এতে আমাদের পারমালিংকের স্ট্রাকচারটা চেঞ্জ হবে ওকে সো আমি এখন ড্যাশবোর্ডে যাই আমাদের সাইটটা এমন রয়েছে এখন এই পোস্টটা থাকবে না আর সো দেখতে পাচ্ছেন যে আমার দেখাচ্ছে সো আমরা এখন পরবর্তী ধাপে যাব সো চলুন ধীরে ধীরে দেখা যাক যে আমরা নেক্সটে কী করতে পারি আমি এটাকে কেটে দিচ্ছি ওকে সো চলুন আমরা শুরু করি অ্যান্ড এরপর বন্ধুরা আমি এখান থেকে অ্যাপিয়ারেন্সে ক্লিক করবো অ্যান্ড দেন থিমসে ক্লিক করবো আমি একটা নিউ একটা থিম অ্যাড করবো ওকে সো সিম্পলি এখান থেকে অ্যাড নিউয়ে ক্লিক করবো অ্যাড নিউ ক্লিক করে এখান থেকে আমি পপুলারে ক্লিক করবো ওকে পপুলারে ক্লিক করে আমরা অ্যাস্ট্রা যে থিমটা রয়েছে সেটাকে ইনস্টল করবো ওকে সো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাস্ট্রা এই থিমটা আমাদের দেখতে পাচ্ছেন যে এটা আসছে একটু সময় লাগছে যদি আবার যদি এই যে দেখতে পাচ্ছেন এটা এখন চলে এসেছে ওকে সো আমি আবার পপুলারে ক্লিক করি দেখতে পাচ্ছেন এই থিমটা আপনারা যদি এখানে সার্চ করেন অ্যাস্ট্রা অ্যাস্ট্রা লিখে সার্চ করলে কিন্তু এটা চলে আসবে ওকে অ্যান্ড দেন এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করার পর এটা ইনস্টল হয়ে যাবে ওকে অ্যান্ড দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে এরপর এখানে ক্লিক করে অ্যাক্টিভেট করবেন অ্যাক্টিভেট ওকে অ্যাক্টিভেট হয়ে গেছে বন্ধুরা এরপর বন্ধুরা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে 2020 ডিলিট করে দিবেন এই থিমটা আমি চাচ্ছি না 2020 ওকে শুধু শুধু এত থিম রেখে কোনো লাভ নেই আমাদের সো দেখতে পাচ্ছেন আমাদের এখন শুধু এই একটা থিম রয়েছে ওকে এখন যদি আমাদের সাইডের ফ্রন্ট এন্ডে গিয়ে একটু রিলোড দেই আমরা দেখতে পাবো যে আমাদের লুকটা চেঞ্জ হয়ে গেছে ওকে অ্যাস্ট্রা থিমের যে ডিফল্ট লুকটা সেটা এসেছে সো এরপর আমি নেক্সট কাজগুলো করব দেখতে পাচ্ছেন যে আমাদের এই থিমটাকে ইনস্টল করার পর আমাদের এখানে নেক্সট যে বিষয়গুলো এসেছে আমাদেরকে আরো প্লাগ ইন ইনস্টল করতে বলছে আই মিন এখানে গেট স্টার্টেড এ আপনি ক্লিক করুন ওকে ক্লিক করার পর আমাদের নেক্সট যে পরবর্তী স্টেপ গুলো স্টার্টেড টেমপ্লেটস গুলো ইনস্টল হয়ে যাবে ওকে সো দেখতে পাচ্ছেন যে এটা অ্যাক্টিভেট হচ্ছে সো এরপর এখান থেকে আপনি পেজ বিল্ডার সিলেক্ট করুন সিলেক্ট পেজ বিল্ডার এলিমেন্টর আমরা যেহেতু সবসময় এলিমেন্টর দিয়ে কাজ করি সেক্ষেত্রে আমি এলিমেন্টর সিলেক্ট করলাম ওকে সো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা নেক্সট স্টেপে যেতে একটু সময় লাগছে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের অনেক রেডিমেড টেমপ্লেট তৈরি করা রয়েছে ওকে সো আমরা যে কাজটা করবো এখান থেকে এই অলের এখান থেকে ফ্রি ওকে ফ্রি সার্চ ফ্রিটাকে ফিল্টার করব ওকে এবং কি এখান থেকে আমি
সিম্পলি সার্চ করছি ফুড ওকে ফুড ফুড সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এই যে বেশ কয়েকটা রেজাল্ট দেখাচ্ছে আমি এখান থেকে এইটাকে সিলেক্ট করবো ওকে বিবিকিউ রেস্টুরেন্ট আপনি চাইলে ইটালিয়ান রেস্টুরেন্টও করতে পারেন আপনার যেটা ইচ্ছা আপনি ফ্রন্ট এন্ডে যেমন চান লুকটা ঠিক সেরকম করতে পারেন আমি জাস্ট এটা দেখাচ্ছি আপনাদেরকে টিউটোরিয়াল পারপাসে দেখাচ্ছি ওকে সো সিম্পলি আমি বিবিকিউ রেস্টুরেন্টে এটাকে ক্লিক করলাম অ্যান্ড দেন এখান থেকে আমি ইম্পোর্ট কমপ্লিট সাইডে ক্লিক করবো ওকে দেখতে পাচ্ছেন যে আমাদের ইউর সিলেক্টেড ওয়েবসাইট ইজ বিং ইম্পোর্টেড এখান থেকে আমাদেরকে এই বিষয়গুলোকে ইম্পোর্ট করতে বলছে সবগুলোকে টিক দিয়ে রেখে এখন আমি এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব ইম্পোর্টে ক্লিক করার পর আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের এগুলো ইম্পোর্ট হচ্ছে ওকে বন্ধুরা সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এগুলো ইম্পোর্ট হচ্ছে একটু সময় লাগছে নো প্রবলেম আপনাদেরকে কিন্তু এটা ক্লোজ করা যাবে না যদি লোকাল হোস্টে কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগবে আবার অনেক সময় ফেলটা হবে ওকে সো দেখতে পাচ্ছেন আমাদের এটা ইম্পোর্ট হয়ে গিয়েছে ইম্পোর্ট সাকসেসফুলি এখন যদি আমি ভিজিট সাইডে ক্লিক করি আমাদেরকে আমাদের ওয়েবসাইটটাকে দেখাবে ওকে সো আমি এটাকে কেটে দিই এই পাশ থেকে দেখতে পাচ্ছেন যেটা চলে আসছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আমাদের হোম পেজটা কিন্তু বন্ধুরা চলে এসেছে ওকে সো এই বিষয়গুলো কি করে এডিট করতে আপনারা সবাই জানেন অলরেডি সো দেখতে পাচ্ছেন বিবিকিউ রেস্টুরেন্ট আমাদের ডেমো সাইটটাতে এমন রয়েছে ওকে সো আপনারা চাইলে বিষয়গুলো কে চেঞ্জ করতে পারবেন এডিট করতে পারবেন দেখতে পাচ্ছেন ভিডিও রয়েছে আমি যদি এখান থেকে যদি এটাকে যদি আবারও একটু রিলোড দিই আমাদের স্টার্টেড টেমপ্লেটস আমি এখান থেকে এটাকে কেটে দিচ্ছি কেটে দিয়ে এখন নেক্সট যে পরবর্তী কাজগুলো করবো আমি আবার ড্যাশবোর্ডে ক্লিক করি ওকে দেখতে পাচ্ছেন এখন এটা চলে এসেছে অনেকটা আমাদের ডেমো সাইডের মতো দেখতে পাচ্ছেন আমাদের এখানে চিকেন বারবিকিউ রয়েছে লেখা বেস্ট ইন ধানমন্ডি এই বিষয়গুলো আপনারা কোথা থেকে করবেন এবং কি সি মেনু অর্ডার এখানে ক্লিক করলে আমাদের মেনুটা দেখাবে এবং কি এখানে ক্লিক করলে টেবিল রিজার্ভেশন করতে পারবে ওকে সো এই বিষয়গুলো কি করে করতে আমরা ধীরে ধীরে দেখবো অ্যাট ফার্স্ট আমরা এখান থেকে এটাকে এডিট করে নিই সিম্পলি এই যে এখানে বেস্ট ইন ধানমন্ডি ঢাকা চিকেন বারবিকিউ এই বিষয়গুলো কি করে এডিট করতে আপনারা সবাই অলরেডি জানেন ওকে সো আমি তারপরেও দেখিয়ে দিচ্ছি এই এডিট উইথ এলিমেন্টরি ক্লিক করে আমরা এগুলোকে এডিট করতে পারবো আপনারা যারা আমাদের এই পুরো প্লেলিস্টটা ফলো করছেন তারা কিন্তু এই বিষয়টা জানেন ওকে সো তাই আমি পুরোটাকে কিন্তু এডিট করে দেখাবো না ওকে সবগুলোকে এডিট করে বারবার দেখানোর কোনো মানে হয় না কারণ হচ্ছে এর আগে কিন্তু আমরা অলমোস্ট চার পাঁচটা ওয়েবসাইটে একদম এলিমেন্টর কি করে কাজ করে একদম পুরোপুরি প্রত্যেকটা পেজ হাতে কলমে দেখানো হয়েছে ওকে এলিমেন্টর পেজ দিয়ে কিভাবে করতে হয় সো বন্ধুরা এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে সিম্পলি এখান থেকে এডিট উইথ এলিমেন্টর ক্লিক করবো ওকে সো এডিট উইথ এলিমেন্টর ক্লিক করার পর আমাদের এটা এডিট করার জন্য অপশন দেবে